ভালোবাসার মানুষের কাছে গেলে কখন যে সময়টা ফুরিয়ে যায় কথা বলতে বলতে, বুঝতেই পারা যায় না। তো এই যে আজকে আবার শুরু করলাম বিসমিল্লাহ বলে, আল্লাহ তাআলার নাম নিয়ে। আজকে আমরা যাব জিরো পয়েন্ট। তো জিরো পয়েন্ট ওখানে যে আজকের মতো আমাদের জাফলং ঘোরা কমপ্লিট হবে, আর এটাই দেখার বাকি ছিল। তো এখন আমাদের যেই ইঞ্জিন বোর্ডটা ভাড়া নিয়েছিলাম, উনি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো পানি দেখে এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে নেমে যাই, আর এত সুন্দর পানি। তো এই যে পা ভিজিয়ে দিচ্ছি, আর চলে এসেছি ইন্ডিয়ান বর্ডারের কাছে। আর এটা হলো জিরো পয়েন্ট, এই যে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, এখান দিয়ে ইন্ডিয়ায় যাওয়া যায়। তো মেয়েরা বলছিল যে আম্মু চলো আমরা ইন্ডিয়ায় যাই, আমি বললাম যে না বাবা, ওখানে যাওয়া যাবে না, গেলেই আমাদের আর একেবারে সাথে সাথে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখান থেকে কাছে একটু ঘুরছিলাম, আর এই জায়গাটাই বেশি ভালো লাগছিল, অনেকে গোসল করছিল। তো মেয়েদেরকে বললাম তোমরা ওই ঝর্ণায় গোসল না করে এখানে কিন্তু গোসল করলে পারতে। তো আসলে আমাদের তো নতুন এসেছি, আমরা এতটা পরিচিত না, যার জন্য মেয়েরা বলছিল যে আম্মু তাহলে আবার গোসল করে। আমি বলি যে না আর দরকার নেই বাবা চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর হোটেলে যে রেস্ট নিয়ে চলে যাব আমার প্রাণপ্রিয় বান্ধবীর বাড়িতে। ছোটকালের অনেক ছোটবেলার বান্ধবী, তো ও তো যখনই শুনেছে আমরা এসেছি ফোন দিচ্ছে, ও ব্যস্ত হয়ে পড়েছে আর আমিও ব্যস্ত হয়ে পড়েছি কখন ওর কাছে যাব। তো খুব ভালো লাগছিল ওর কাছে যে, আমার তো মন চাচ্ছিল যে এখানে না এসে ওর কাছে আগে যাই। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে যেহেতু ঘুরতে বের হয়েছি, আর আমাদের খুবই অল্প সময় নিয়ে বের হয়েছি, তো চিন্তা করলাম এখান থেকে ঘুরে তারপরে হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমার বান্ধবীর বাড়িতে যাব। তো যাওয়ার পথে মাজার পেয়েছি, তো চিন্তা করলাম যে এই মাজারটা একটু ঘুরে যায়। আর এই মাজারের নাম হলো শাহপরান মাজার। তো আসলে মাজারে আমরা এত বিশ্বস্ত না, মাজার এখন বাচ্চারা বলছিলাম মাজার কি, তো বাচ্চাদেরকে দেখানোর জন্য এনেছি এই শাহপরানের মাজারে। তো এখানে আমরা অপেক্ষা করব, মেয়েদেরকে যেতে দিবে না উপরে। তো তোমাদের ভাইয়া আর আয়ান বাবা ছেলে দুজন যে ঘুরে আসবে, তো আমার মেয়েদেরকে আর দেখাতে পারিনি। তো বলছিল যে কবরের পাশে আগরবাতি জ্বালাচ্ছে, তারপরে টাকা দিচ্ছে। আসলে এসব তো আমাদের ইসলামে নেই যে কবরের পাশে এসব দিতে হবে, আর এর জন্য আমাদেরকে, আমরা আসলে মাজারটা এত পছন্দ করি না। তো আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছে কান্না করব, তাহলে কিন্তু আল্লাহ তাআলার আমাদের কথা কবুল করবেন এবং আমাদের ইচ্ছা পূরণ করবেন। তো আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের সময় একমাত্র আল্লাহ হয়ে আমাদেরকে ডাকেন যে হে আমার বান্দা বান্দি, তোমাদের কার কী সমস্যা, আসো আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি। কিন্তু ওই সময়টা আমাদের এতটাই ঘুম আসে যে আমরা উঠতে পারি না, তবে রাত ১২টার পর থেকেই কিন্তু তাহাজ্জুদ নামাজ আদায় করা যায়। তো আমরা মাজারে যে কান্নাকাটি না করে আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ আশা এবং সমস্যা সমাধান করবেন। তো সেই জন্য বেশি বেশি ইবাদত করতে হবে ও আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। তো এদিকে এই যে আমরা আসার সময় আমরা হোটেল থেকে চা, তারপরে পরোটা, আর এই যে আমার মেয়ে খাবে ফিন্নি, তো ফিন্নি আনা হয়েছিল, আর এনেছিলাম বিফ কাবাবটা এনেছিলাম। তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা এই যে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে যে চলে যাচ্ছি আমার প্রাণপ্রিয় ছোটবেলার বান্ধবীর কাছে। তো অনেক দিন পর ওর সাথে দেখা হবে, অনেক দিন পর, আর চিন্তা করলাম যে এখানে এসে যদি ওর সাথে দেখা না করে চলে যায় তো মনে অনেক কষ্ট পাবে আর আমারও অনেক খারাপ লাগবে, কেননা আবার কবে আসতে পারি না পারি উপরে আল্লাহ তাআলাই জানেন। তো যাই হোক, এখান থেকে কিছু মিষ্টি আর দই নিয়েছি ওদের জন্য। তো আর
এই যে প্রায় চলে এসেছে আর আমার হোটেল থেকে ওদের বাসা মাত্র 20 মিনিট সময় লাগে তো এসে দেখলাম এই যে আমার বাবা জান ঘুমিয়ে আছে আমার বান্ধবী ছোট ছেলে আর আসার সাথে সাথেই ও আমাদেরকে অনেক কিছু নাস্তা দিয়েছে আর ছোট বাচ্চা নিয়ে যে এত কিছু তৈরি করেছে আমি তো অবাক তো আমি বলছি যে তুই কেন এত কিছু করেছিস আসলে ওর সাথে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছি আসলে খাওয়া দাওয়া বড় কথা না যে বান্ধবীর ভালোবাসা ও আমার জন্য অপেক্ষা করেছে আমার খোঁজ খবর নিয়েছে তো এদিকে যে আমার মেয়েকে খুব সুন্দর একটা শাল গিফট করেছে রেড কালার শালটা ও নিজের হাতে কাজ করেছে তো আমার মেয়ে তো এই শালটা পেয়ে খুব খুশি কেননা ওদের তো খালামণি নেই তো বলছিল যে আম্মু খালামণিরা মনে হয় এরকমই হয় তো প্রচুর পছন্দ করেছে আর এই যে ও কিছু চাদর সেলাই করেছে আমার বান্ধবীর কিন্তু অনেক গুণ এই যে দেখতে পাচ্ছেন এই যে কাজগুলো কাঁথাগুলো চাদরগুলো সম্পূর্ণ কিন্তু নিজের হাতে করেছে আর এই যে দাঁড়িয়ে আছে আমার বান্ধবীর বড় ছেলে আর এই যে এই দুইটা বাবাই আমাদের আমার বান্ধবীর তো এই যে আমার ছোট্ট বাবাটা টিভি দেখছে আর নেচে নেচে উঠছে আর টিভির প্রতি এতটাই মনোযোগী যে দেখতেই পাচ্ছেন উপরে টিভি দেখছে আরও খুব খুশি হচ্ছে তো এদিকে কথা বলতে বলতে আমরা প্রায় রাত 10টার দিকে গিয়েছিলাম আর আসতেই তো ইচ্ছা করছিল না কিন্তু আবার চলে যেতে হবে তো আমার বান্ধবী এজে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে খাবার দিয়ে দিয়েছে তো এখানে এই যে পোলাও করেছে রোস্ট করেছে ডিমের ভুনা করেছে বাইম মাছ ভুনা কলিজা ভুনা গরুর গোশ মুরগির গোশ রান্না মাছ ভাজা বেগুন ভাজি সালাদ ভাত মুড়ি ঘণ্ট অনেক অনেক কিছু রান্না করেছে আলহামদুলিল্লাহ ও অনেক কষ্ট করেছে তো আমি রাগ করলাম যে তুই কেন এত কিছু করেছিস তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর আবার এই যে হোটেলে চলে এসেছি আর এখন ভাল লাগছিল না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর খুব সকালে উঠতে হবে কেননা আমরা আর একটা দিন আছি আর একদিনের ভিতরে আরও দুই জায়গায় ঘুরে চলে যাবো তো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ।